A few moments later. শুভ সন্ধ্যা সবাইকে, আরও একটি নতুন ব্লগে স্বাগত। তো এই দেখো, আমিও মাথায় টুপি টুপি লাগিয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওভারব্রিজের নিচে একটা ছোট্ট খুব সুন্দর থিম পার্ক হয়েছে। তো আমার এখনও পর্যন্ত আসা হয়নি, তো আমি যখন এই দিক দিয়ে যাওয়া আসা করি আর কি, ওই ওপর থেকেই দেখি। তো ভেতরে আর মানে যাওয়া হয়নি এখনও পর্যন্ত। তো আমি আর ও একটু বেরিয়ে গেছি সন্ধেবেলায়, সন্ধে না তখন 7টার মতন বাজে। তো আমি আমার একটা টেইলারে যাওয়ার ছিল, তো টেইলারে একটা জিনিস দিয়েছিলাম, সেটাই আজকে মানে পিক আপ করবো, তো ওই জন্যই নিয়ে এসেছি। তো ওই দেখো, আমি এখানে তো অনেক জামা কাপড় দেখতেই পাচ্ছ। তো আমি আমার কাগজটা দিলাম দাদাকে, তো দাদা এখন বের করে দিবে আমার জিনিসটা। তো দেখো দোকানটা ভীষণ বড়, আর এই দাদার কাজ ভীষণই ভালো, মানে মানে এক কথায় ভীষণ ভালো। তো দেখো শাড়িটা একটু ফলস পিকো পরতে দিয়েছিলাম, তো এই শাড়িটা আজকে নিতে এসেছি, সাথে ব্লাউজও আছে সেটাও নেব। তো দাদার কাজ ভীষণই পারফেক্ট একদম, মানে আমি যেরকম চাই সেরকমটাই আমি পাই। তো সেই দোকানেই আসি, মানে আমি শ্বশুরবাড়ি আসার পরপর আমি কিছু যখন বানাতে ভেবেছিলাম যে একটা সালোয়ার মানে বানাবো, তো ফার্স্টেই আমাকে একজন বলেছিল যে এই টেলার থেকে বানাও বৌদি, ভীষণ ভালো কাজ, সত্যিই ভীষণ ভালো কাজ, মানে যেমনটা চাই মানে তেমনটাই পাই। তো ওই জন্য এখানে আসি। তো তারপরে গেছিলাম একটু কসমেটিক্সের দোকানে, তো দুটো নেল পলিশ নেওয়ার ছিল সেটা নিলাম। তারপরে ও পাঞ্জাবি একটা কিনবে বলেছিল, তো আমরা মানিয়াবারে ঢুকলাম। তো ঢুকে পাঞ্জাবি তো দেখা দেখি করছিলাম, কয়েকটাই দেখলাম, তো তার মধ্যে দুটো পছন্দ হয়েছিল। তো ও বলল যে আরও কটা দোকান দেখি, যদি ভালো না লাগে তাহলে এখান থেকে নিব। কারণ কি বলো তো, মানে আমি যে মানে যেই কালারটা খুঁজছিলাম সেই কালারটা আমি মানে সেই কালারটা হচ্ছিল না, মানে ব্লুটা ইয়েলোটা ভালো ছিল কিন্তু সেই কালারটা আসছিল না। তারপরে আমরা ভাবলাম থাক কয়েকটা দোকান ঘুরেই দেখি, ফট করে কিনবো না, ওই জন্য বেরিয়ে গেলাম ওখান থেকে। তারপর তো এত গরম, মানে কি বলবো, আর এই দুদিন ধরে এত গরম পড়েছে, মানে কিছুই ভালো লাগে না বাইরে। তো খাওয়া দাওয়ার মানে কথা আমি ভাবতেই পারি না, মানে এত গরম, শুধু আইসক্রিম ঠান্ডা এইসবই আমার মানে খেতে ইচ্ছে করছিলো। তাই আমি আরও একটা দোকানে ঢুকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আমি তো স্ট্রিংটা মানে খাইনি, মানে ট্রাই করিনি, তো ভাবলাম কি আজকে স্ট্রিংটাই খাই, কিন্তু একদম ভালো লাগেনি আমার। তা আমি ওই জন্য ওটা মানে একবার দুবার খেয়ে আমি রেখে দিলাম। তো আমি এখন ভাবলাম একটু স্প্রাইট নেব, স্প্রাইটটাই আমি একটু বেশি খাই, মানে বেশি বলতে খুবই বেশি খাই স্প্রাইটটা, তো ওইটাই আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তারপরে ভাবলাম যে একটা আইসক্রিমও খেয়ে কুলফি নিয়ে নিলাম, কুলফিটা আমার খুব ভালো লাগে, এরকম আমি খাচ্ছি আর ও ভিডিও করছে। তো তারপর আসলাম ঘরে, ঘরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি এখন একটু গোছ গাছ করবো, কাল যাব মায়ের বাড়ি, তো ওই জন্য আর কি গোছাগুছি করছি। তো মা চলে গেছে আজকে, মা আজকে চলে গেছে, আমি কালকে যাব, কারণ ঘরের একটু এলোমেলো হয়ে ছিল, মা এতদিন আমার কাছে ছিল, তো মা ওগুলো গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করুক, তো তারপর আমি কাল যাব। তো কাল যাব দেখে আমি সব এগুলা গোছ গাছ করবো এখন। তো সব কিছু নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পাবলোর ড্রেস, আমার পাবলোর ওষুধপত্র যা থাকে যাবতীয়, এক সপ্তাহের মতন থাকবো। তো তো যাচ্ছি একটা স্পেশাল কারণে, তো তোমরা তো জানতেই পারবে কিসের জন্য যাচ্ছি, তোমাদেরকে পুরোটাই বলবো আর দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার এটা হচ্ছে মেন মেডিসিন, মানে গ্যাসের ওষুধ, ভীষণ আমার এই প্রবলেমটা হয়। তো দেখো আমি তো এটা আমি এটা ক্যারি করবো, ওই জন্য এদিকে কিভাবে মানে ওষুধগুলো যখন নিয়েছে তখন এইভাবে দেখো মাঝখান দিয়ে ওষুধ নেই, আবার এদিকে আমি কাটতেই পারছি না, তো ঠিকঠাক করে ওই জন্য কাটাকুটি করে নিচ্ছি। আরও কিছু নিব, এই দেখো পাবলো একটা ছোট্ট জুতা, তো আরও কিছু আছে, এগুলো সব তোমাদেরকে ওখানে গিয়ে আমি দেখাবো কী কী কিনেছি কি না কিনেছি সব কিছুই দেখাবো তোমাদেরকে। তো চলো, এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি সব বের করব, ও এসে তারপর এগুলো গুছগাছ করবে।
তারপরের দিন সকালবেলায় উঠে টুঠে কাজকর্ম করে টরে তো আমাদের ট্রেন ছিল 3:25 ট্রেন, সরাইঘাট এক্সপ্রেস, তো সেটা সেটা ধরবো আর কি, ওই জন্য আমরা চলে এসেছি। এখন ঘড়ির তে মনে হয় 2:35 হবে। তো এই দেখো ছেলেগিনি বাবা খেলছে, ভীষণ গরম, ভীষণ গরম, এত গরমে ট্রেন ভ্রমণ করা মানে খুব চাপের ব্যাপার। তার মধ্যে আমরা এসিতে পাইনি, তো এসিতে পাইনি বলতে মানে গাফিলতি করেই এবারেরটা হয়নি আর কি, দেরি করে টিকিটটা করা হয়েছে ওই জন্য আর হয়নি। তো স্লিপারে তো এখন ভালো না, স্লিপারে এখন যাওয়া আসা করাই যায় না ওরকম আগের মতন একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন নাই। যাবো 1.5 ঘন্টার রাস্তা, কিন্তু তবুও একটু মানে যাত্রাটা একটু মানে ভালো হলে ভালো হয়। তো ওইটাই, এত গরমে বাচ্চাকে নিয়ে স্লিপারে আমি ও সেটাই বসে বসে ভাবছিলাম। তো দেখো পাবলো আমার কোলে চলে এসছে এবার, তো পাবলার সাথে আমি একটু খেলু খেলু করছি, ওরও দেখো ঘেমে ঠেমে, মাথা টাথা ওর এত ঘাম, আমি বারবার বার করে মুছে দিচ্ছি, আর ওর বাবা চুলটাকে বারবার বারবার চিরুনি দিয়ে আছড়েই দিচ্ছে। তো এই দেখো আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, তাই ও তাড়াতাড়ি করে আগেই যাচ্ছে আর আমি পাবলোকে নিয়ে। কোলে নিয়ে এত দূর হাঁটা যায়, ব্যাপারটি পার্ক অনেকটা দূর, এই প্ল্যাটফর্মগুলো নিউ বঙ্গাইগড় প্ল্যাটফর্মগুলো প্রচুর লম্বা, ওই জন্য অনেকটাই হাঁটতে হবে। তো চলো ট্রেনে উঠে তারপর কথা বলছি তোমাদের সাথে, খুব রোদ এখানে, ভীষণ রোদ, পাবলোকে দেখো ঝুলে গেছে পুরো। তো ট্রেন দেখো ঢুকে পড়েছে, তো আমরা এখনই উঠবো, তো ওই জন্যই আর কি, মানে এমনিও ভালোই লাগছে, অনেকদিন পর যাচ্ছি আবার বাড়িতে, তো সাথে ও যাচ্ছে, তো এই অনেক মানে অনেকদিন পর কি মানে অনেক মাস পর আমি ও পাবলো আমাদের বাড়িতে একসাথে যাচ্ছি, এরকম হয় না। আমি গেলে অনেক সময় মার সাথেই মানে যতবার গিয়েছি পাবলো হওয়ার পরে মার সাথেই গিয়েছি, তো এবার ফার্স্ট টাইম যে ও আমার সাথে যাচ্ছে। তো ট্রেন তো ছেড়ে দিল স্টেশন থেকে, তো এই দেখো সিটটিতে বসে পড়েছি, কিন্তু সাইড লোয়ারগুলো একদম ভালো ছিল না। এবার স্লিপার ক্লাসে সাইড লোয়ারগুলো একদম ভালোগুলো ছিল না, কারণ একটু সিটগুলো যদি ভালো থাকে একটু বসেও আরাম, দেখো একদম মানে কিনার দিয়ে না অনেকটা ফাঁকা, বাচ্চাটাকে নিয়ে বসবো। আর পাবলোর এখন ঘুমের সময় হয়ে গেছে, ও এখন ঘুমাবে, তো আমি ওকে দেখো কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি, ঘুমিয়েই পড়েছে ও। ও ঘুমিয়ে গেলে দেখো মাথা টাথা পুরো ঘেমে গেছে ওর, তো কিছু করার নেই, আর জানলা দিয়ে তো হাওয়া আসছে, কিন্তু সেটাও মনে হচ্ছে গরম। তো দেখো কী সুন্দর না ভিউটা এখানে, দেখো কী ভালো লাগছে, আমার না ভীষণ ভালো লাগে, এরকম অনেকটা জায়গা আমি এসে করেছি। তো ঘুম দিয়ে পাবলো উঠে পড়লো, পাবলোর পাপা পাবলোকে জল খাইয়ে দিয়েছে, তো এখন একটু খেলু খেলু করবে, আর সময় হয়ে এসছে, এখনই নামবো আর কি, বেশিক্ষণ আর নেই, তো সব একটু গোছ গাছ করি। তো এই দেখো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর আমাদের সাথে আমাদেরকে নিতে এসেছে আমার ভাই বিকি, এই দেখো লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। তো আমাদের ট্রেন তো ছেড়ে দিল, তো আমরা এখন বাড়ি যাবো, বেরোবো স্টেশন থেকে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, টাটা।